ভুল তথ্যে অভিবাসীদের আতঙ্কিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নিউ সিটি মেয়র এরিক ক্যাডামস তিনি বলেছেন অভিবাসীদের গণডিপোর্টেশন বিষয়টি সামনে এলে তারা সে সব বিষয়ে নজর দেবেন বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভোটের আগে ও পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গণ ডিপোর্টেশনের ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করেছেন সোমবারও ডোনাল্ড ট্রাম্প বলছেন অবৈধ অভিবাসী গণ ডিপোর্টেশনের জরুরি ব্যবস্থা সহ সেনা মোতায়েনের কথা এতে অন্যান্য অভিবাসীদের মতো আতঙ্ক বিরাজ করছে নিউ ইয়র্ক সিটির অভিবাসীদের মাঝেও মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ব্যাপারে তার অবস্থান ব্যক্ত করেন and fear uh, is really hurting people and as the scenarios come in front of us we'll, we'll address them you know, that's what we do as a city and that's what we're going to continue to do as a city this is a country of immigrants a country let's not ignore the fact we have a broken immigration system broken the american public they have communicated they want it fixed হিংসাত্মক অপরাধীদের এদেশে থাকা উচিত না বলেও এ সময় মন্তব্য করেন এরিক অ্যাডামস ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন নিউ ইয়র্ক